আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইকুয়াল সিটি স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু তালেব, সহকারী শিক্ষক ইকুয়াল সিটি স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে 2.2 অনুশীলনী মুনাফা সংক্রান্ত কিছু সমস্যা নিয়ে। আমার আজকের সমস্যাটি হল 2.2 অনুশীলনী আর্থিক সমস্যা। এই সমস্যাটিতে বলা আছে বার্ষিক 10% মুনাফায় 5,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে এখানে প্রতিপক্ষে দেখা যাচ্ছে এখানে 5,000 টাকা আছে মূলধন বা আসল, মুনাফার হার হলো 10% আর সময় দেওয়া আছে 3 বছর। এই তথ্যের আলোকে সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য নির্ণয় করব। তাহলে আমরা আগে এই দেওয়া তথ্যগুলো দেখে নিব। দেওয়া আছে আসল বা মূলধন পি, আসল টাকাকে আমরা পি দ্বারা প্রকাশ করবো। এখানে আসল বা মূলধন পি হলো এখানে 5,000 টাকা। তারপর মুনাফার হারকে আর দিয়ে প্রকাশ করবো। মুনাফার হার আর সমান 10% সমান 10/100 সমান 0.1। তারপর এখানে সময়কে আমরা এন দিয়ে প্রকাশ করবো, তাহলে সময় এন সমান 3 বছর। এখন এখানে দুটি মুনাফা অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য এখানে চাওয়া হয়েছে। তাহলে আমরা সরল মুনাফার সূত্রটি ব্যবহার করে প্রথমে সরল মুনাফা নির্ণয় করবো, তারপর চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করবো, তারপর সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য করে দেবো। তাহলে আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন একক। এখানে তথ্য অনুযায়ী পি আর এবং এন এর মান বসিয়ে দেব। তাহলে পি এর মান হলো এখানে 5,000 কিন্তু আর আর এর মান হলো 0.1 এবং এন এন এর মান হলো এখানে 3 বছর। তাহলে 5,000 গুণ 0.1 গুণ 3, এটি এই সংখ্যাটি দিয়ে গুণ করলে তার হবে 1,500 টাকা। আমার এখানে সরল মুনাফাটা বের করো, এখন আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করবো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা এটাকে আমরা প্রকাশ করতে পারি সি মাইনাস পি, অর্থাৎ সি হল চক্রবৃদ্ধির মূলধন, এখান থেকে পি অর্থাৎ 800 টাকাটা বাদ দিলে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় হবে। তাহলে সি ঋণের সূত্রটি হল পি ইন্টু 1+r^n মাইনাস হল পি একক। এখন এই তথ্যগুলোর মান বসে দিচ্ছ, তাহলে এখানে পি এর মান আছে 5,000 কিন্তু অনেক পরিবর্তে 1 যোগ আর এর মান হলো এখানে 0.1 আর এন এর মান হলো 3 বিয়োগ এখানে পি, পি এর মান হলো আবারও সেই 5,000। এখন হিসাব করব, তাহলে 5,000 গুণ 1+0.1 এই যোগ করলে দাঁড়াবে এখানে 1.1, তার উপর পাওয়ার হলো 3 বিয়োগ হলো 5,000।
এখন আমরা লিখতে পারি 5000 গুণ 1.1 কে 3 বার গুণ করব, তাহলে 1.1 গুণ 1.1 গুণ 1.1 আর বিয়োগ হলো 5000। তাহলে 5000 এর সাথে 1.1 কে 3 বার গুণ করলে এটি দাঁড়াবে 6655। আর বিয়োগ করলে এখানে আসল টাকা সেই 5000। তাহলে এখন 6655 থেকে 5000 টাকা বাদ দিলে এখানে দাঁড়াবে 1655। এটা হলো আমার চক্রবৃদ্ধি মুনাফা। প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো, এখানে সরল মুনাফা আমার বের হয়েছে 1500, অর্থাৎ সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি ছিল আই সমান পি আর এল। এখানে পি আর এবং এল এর মান বসিয়ে দিলে আমার সরল মুনাফা হয়েছে 1500 টাকা, অর্থাৎ 1500 টাকা। তারপর চক্রবৃদ্ধি মুনাফা হলো সি মাইনাস পি, অর্থাৎ সি হলো আমার চক্রবৃদ্ধির মূলধন, এখান থেকে পি অর্থাৎ 800 টাকা বাদ দিলে চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয়। তাহলে সি নির্ণয়ের সূত্রটি আমি লিখেছি পি ইন্টু 1 + r√2 মাইনাস হলো সি। তাহলে পি এর মান হলো 5000, r এর পরিবর্তে 1 এবং r এর মান হলো 0.1, আর এখানে n এর মান হলো 3 বিয়োগ 5000। তাহলে 5000 গুণ 1 যোগ 0.1 এটি হবে 1.1, পাওয়ার হলো এখানে 3। তাহলে 5000 গুণ 1.1 কে আমরা এখানে 3 বার লিখতে পারি, বিয়োগ হলো 5000। তাহলে 5000 গুণ 1.1 গুণ 1.1 গুণ 1.1 এটি গুণ করলে আমার এখানে দাঁড়িয়েছে 6655, বিয়োগ হলো 800 টাকা 5000। তাহলে 6655 থেকে 5000 টাকা বাদ দিলেই আমার এখানে দাঁড়িয়েছে 1655 টাকা। এটা হলো আমার চক্রবৃদ্ধি মুনাফা। এখন আমি সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফা পার্থক্য নির্ণয় করব। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য সমান আমার এখানে সরল মুনাফা বের হয়েছে 1500 টাকা এবং চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে 1655। তাহলে এখানে আমার চক্রবৃদ্ধি মুনাফাটা বেশি বের হয়েছে, তাই আমি চক্রবৃদ্ধি মুনাফাটা আগে লিখব 1655 বিয়োগ সরল মুনাফা হলো 1500 টাকা। তাহলে 1655 থেকে 1500 টাকা বিয়োগ করলে আমার এখানে পার্থক্য দাঁড়াবে 155 টাকা। সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 155 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমার এই 8 নম্বর সমস্যাটি এখানে সমাধান করা হলো। এখন একটা বাড়ির কাজ দেখে নেব। তাহলে আজকের বাড়ির কাজ অনুশীলনী 2.2a নানান সমস্যাটি সমাধান করবে। আশা করি আমার এই সমস্যার সমাধান করে দেওয়ার আলোকে তোমরা এই 9 নং সমস্যাটি সমাধান করতে পারবে। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।